আমার তরফ থেকে এটাই, তোমার বলো। আসলে এই টাইপের মুভি এত হয়েছে, আর রিসেন্টলি আমরা বলো ডেথ ইন দ্য নাইল, গ্লাস ওনিয়ন, সব একই রকমের, যে কয়েকটা লোক একটা বাড়িতে আছে তার মধ্যে কেউ একটা কিলার যেন মার্ডার হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপন। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আদের লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, নিয়াত, যেটা 7 জুলাই থিয়েটারে রিলিজ করেছিল। তারপরে এটা ওটিটিতে এসেছে প্রাইম ভিডিওতে, তো আমরা ওখানেই দেখেছি। আর ডাইরেক্ট করছে অনু মেনন, আর কাস্টে আছে বিদ্যা বালান, প্রজাক্তা কোলি, রাম কাপুর, আমৃতা পুরি, আরও রাহুল বোস, অন্যান্য অনেকেই আছে। তো বলো, এটা একটা ক্রাইম থ্রিলার কাইন্ড অফ ডিটেকটিভ মুভি। আমার কেমন লেগেছে, আমার ঠিকঠাক লেগেছে, হ্যাঁ ঠিকঠাকই লেগেছে, আমি খুব ভালো বলবো না, কারণ কি এই জনারের প্রচুর মুভিজ দেখেছি। আর আমি খুব চাইছিলাম পুরো সিনেমাটায় কোনো একটা ইউনিক ফিচার্স যেটা ভালো লাগে, সেটা হয়তো ছিল, বাট আমার ওই অনুযায়ীটা ভালো লাগেনি। তো একটা টাইমে তো হয়তো আমি রিভিউয়ের জন্যই জাস্ট বাকিটা দেখছিলাম, না হলে আমি হয়তো বন্ধ করে দিতাম আমি অন্যান্য টাইমে দেখলে। তো আমার তরফ থেকে এটাই, তোমার বলো। আসলে এই টাইপের মুভি এত হয়েছে, আর রিসেন্টলি আমরা বলো ডেথ ইন দ্য নাইল, গ্লাস ওনিয়ন, সব একই রকমের, যে কয়েকটা লোক একটা বাড়িতে আছে তার মধ্যে কেউ একটা কিলার যেন মার্ডার হয়েছে। তো সেই হিসাবে আর প্রথম দিকে একটু মাঝখানে মিডল আমার মনে হয় খুব পেসটা একটু স্লো চলছিল, মানে ওই তারপরে আবার পিক আপ নিয়েছে, আর ওই ইউনিকনেস যেটা চাইছিলাম ওটা সেরকম ভাবে হিট করেনি, ছিল চেষ্টা করেছে দেওয়ার, বাট তাও মানে শেষের দিকে আসার আগে ওটা প্রেডিক্টেবলই হয়ে গেছিল আমাদের জন্য অ্যাটলিস্ট। তো সেই হিসাবে বলবো ঠিকঠাক, ওকে জানে বা যাদের হয় না যে হ্যাঁ প্রেডিক্ট করতে পারে প্লট টুইস্ট গুলো কি হতে চলেছে, তাদের জন্য এটা মানে সেরকম ওয়ার্থ ওয়াচিং হবে না। এমনি বলবো মিউজিক ভালো বেশ, মানে পুরো ওভারঅল ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ফারেবি যে গানটা ওটার মাঝে মাঝে দেয়া, ওই জিনিসগুলো বেশ ভালো। লোকেশন ভালো চুজ করেছে, লোকেশনটা চুজ বেশ ভালো করেছে, ইউনিক লোকেশন, এনवायरमेंटটা ভালো সাজানো হয়েছে, যে স্কটল্যান্ডের একটা ঝড় আসছে সেরকম একটা জায়গা, একদম একটা ব্রিজ ক্রস করে একমাত্র কাসেল, এটা আশেপাশে কিছু নেই, তো যেগুলো একটা মিস্ট্রি থ্রিলার যেটা হয় হিল এরিয়া বা একটা মানে আইল্যান্ড বা এরকম জায়গা, পাবলিক আসতে পারবে না, পুলিশ আসতে পারবে না, ওরকম একটা জায়গা। তো সেই হিসাবে প্লটটা ওরকম ভাবে সেট করা হয়েছে। যেমন অ্যাক্টিং ওয়াইজ যদি বলি, আমার অ্যাক্টিং সবারই আমার ভালো লেগেছে, সবাই, আমার রাম কাপুরের অ্যাক্টিং মানে হয়তো খুব ভালো অ্যাক্টিং, বিদ্যা বালান যে রকম একটা কর্কি একটা কি বলবো মানে বেশ হাইলি ইন্টেলিজেন্ট কিন্তু একটু অ্যাবনর্মালিস্টিক টাইপ অফ, একদম একদম নরমাল না যেটা, কিন্তু আমার মানে ব্যাপারটা হচ্ছে প্রথম থেকেই যে বিদ্যা বালানের যে ক্যারেক্টারটা দিয়েছিল, সরি একটু হয়তো স্পয়লার টাচ করে আমরা যাচ্ছি, ওই অনুযায়ী ফার্স্টেই যারা একটু জানে বুদ্ধিমান, যে সিবিআই অফিসারদের ক্যারেক্টারিস্টিক্স, বেসিক ক্যারেক্টারিস্টিক্স যেগুলো তার মধ্যেই পড়ছিল না, মানে সেটাই হচ্ছে এরকম মানুষ যাদের এরকম মেন্টালি ডিসএবিলিটি কিছু পার্সেন্ট হলেও যদি থাকে যেটা দেখানো হয়েছে, ওসিডি টাইপের এরকম করতে হবে, এরকম করতে হবে,
এই সময় এটা আমাকে টাচ করতে এরকম যে ব্যাপারগুলো থাকে তাছাড়াও এইগুলো একটা পয়েন্ট তাছাড়াও হচ্ছে যখন কোনো একটা ক্রাইম হলো তো যখন আলাদা আলাদা ক্রাইম হচ্ছে সব থেকে মানে আমরা সিনেমা দেখে দেখে এতটুকু জেনে গেছি যে সবাই একসাথে থাকা একটা রুমে যাতে অন্য কে কি হয়ে যায় চোখের সামনে সবাই থাকতে সেফটি পারপাস অলসো কিন্তু এখানে একটা ক্রাইম হয়েছে দেখে চলে গেল অন্য কোথাও এই আর এই জিনিসগুলোতে খুব বেসিক্যালি বলছে দিয়েছিল যে অ্যাকচুয়ালি অন্য কিছু চলছে আর আমি বলবো টুইস্ট অ্যান্ড টার্নে রাম কাপুর যে মরেনি এটা বেঁচে আছে এইটা একটা অন্যরকম টুইস্ট কিন্তু এটা অতটা এফেক্টিভলি মানে হিট করেনি যাই না কেন দিকে আগে বুঝে গেছিলাম কোন একটা জায়গায় যে মনে হয়েছিল যে হ্যাঁ আমার মনে হচ্ছে এরকম ব্যাপারটা একদম সেট আপ বা কিছু সবার সাথে থেকে পালানোর জন্য একটা সেট তৈরি করা হয়েছে আর পুলিশ আর সমস্ত ফ্রেন্ডস থেকে আনা হয়েছে যাতে সাক্ষী স্বরূপ থাকতে পারে যে হ্যাঁ আমি মরে গেছি তাহলে আমাকে আর কি খুঁজতে হবে একদম একদম তো ওটাই সেট আপটা করা হয়েছিল তো ওটাই একটা প্লট টুইস্ট ছিল তো যেমন রিনা রাও যখন জাস্ট ফ্রিকোয়েন্সি সেকেন্ডটা যখন স্ক্রিনে এসেছিল এসবিআই হ্যাঁ সরি রিনা কেন ক্যারেক্টার নামটা বলছি অরিজিনাল মিরারাও সরি হ্যাঁ মিরারাও মিরারাও যখন ফ্রিকোয়েন্সি মানে অরিজিনাল সিবিআই অফিসার হ্যাঁ যখন ওই ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এরকম সিবিআই অফিসার হবে এইটাই সিবিআই অফিসার তো প্রথম থেকে এই মিস্ট্রি গুলো খুবই ব্যাপারটা হচ্ছে একটা স্মুথ স্টোরিকে প্রথমেই কোশ্চেন মার্ক করে যাচ্ছিল যেটা আমাদের জন্য বিলিভেবল হচ্ছিল না কেন কি শকটা তখনই লাগে আচ্ছা ওয়াও আনএক্সপেক্টেড যে ক্যারেক্টারটা ওরকম করে সাজানো হবে যেটা মনেই হবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যেটা আমরা ভাবতে পারবো না হ্যাঁ আউট অফ দা বক্স যখন কিছু আমরাও ভাবতে পারি এরকম কিছু যখন স্ক্রিনে দেখানো হবে তখনই আমাদের জিনিসটা ওয়াও লাগবে একটা সিবিআই অফিসারের বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন একটা সিবিআই অফিসারের নেই আবার সে যখন ইন্ডিয়া থেকে বিদেশে গেছে একজন এরকম একটা রিপোর্টেড ক্রিমিনাল কে আনতে তারকে এরকম একটা মানুষকে পাঠানো যায় যে গুলি চালাতে পারছে না এক্স্যাক্টলি হ্যাঁ হতে পারে যে কোনো রিজনের জন্য কিন্তু তাহলে সে যখন গুলি চালাতে পারে না ওরকম ফিল্ড এজেন্টকে পাঠানো উচিত নয় ওই টাইমে পাঠাবে না হয়তো একটা ব্রেকের পরে পাঠাবে সেটা আলাদা ব্যাপার তো সেখানে ডাউটস আমাদের আসতে শুরু করে দিয়েছিল ব্যাপারটা কি হচ্ছে আর মিডল এর একটা টাইমটা খুব জোর করে দেখানো ছিল যে সবাই জানে যে ওকে মারতে চাইছে যেমন সবার কাছে একটা করে মোটিভ থাকবে তো লাস্ট যেটা স্টাডি রুমে এটা সবাই এক এক করে এর মোটিভ আছে এর মোটিভটা ঠিক আছে নেক্সট মোটিভ কি মানে আর ব্যাপারটা হচ্ছে ডাইরেক্টেড ব্যাপারটা খুব টানটান উত্তেজনা রাখতে একদমই পারেনি টানটান কি এমনি উত্তেজনা ছিল না আমার জন্য ব্যাপারটা হ্যাঁ মানে রাম কাপুর মরে যাওয়ার আগে অবধি বিদ্যা বলেন যে ও একদম টেকনিক্যাল কথা বলছে তারপর ওটাকে এক্সপ্লেইন করছে তার মধ্যেও মানে ওই ছিল না ওর থেকে আমি বলবো যে ম্যানেজারের ক্যারেক্টারটা অনেক ভালো সাজিয়েছে বা ক্যারেক্টারটা মানে যে প্লে করেছে সে অসাধারণ প্লে করেছে বা ক্যারেক্টার ছোট ছোট দানেশ রাজভি একদম আবার ছোট ছোট ডিটেইল গুলো অনেক বেশি ভালো ছিল অন্যান্য ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো যেগুলো সাজিয়েছে তার থেকে আমি বলবো ওভারঅল সবার অ্যাক্টিং ভালো বাট ক্যারেক্টার গুলো সাজানো তো আমার মনে হয়েছে একটু প্রবলেম হয়েছে জিনিসটা কারণ একমাত্র ওই ছেলেটাকে দেখে একটু মিস্ট্রি লাগছিল যেটাও খুব ভালো মতন ফিল করাচ্ছিল বাকি মানে এর থেকে 36 চায়না টাউন ওই টাইমের হয়তো আমি বলবো ওয়াও মানে সবার মোটিভ আছে সবাই ওই টাইমে গেছে তো নীরজ কাবির অ্যাক্টিং ভালো লেগেছে ও বরাবরই ভালো অ্যাক্টিং করে অ্যাকচুয়ালি সব খুব ভালো ভালো অ্যাক্টরদেরকে নিয়ে কাজ করেছে ক্যারেক্টার রোল দেওয়া হয়েছে সেই সেরকম ভাবে প্লে করেছে কিছু গুলো ক্যারেক্টার গুলো ভালো ভাবে সাজানো হয়েছে সাজানো হয় কিছু ব্যাক স্টোরি গুলো অতটা এফেক্টিভ নয় অতটা স্ট্রং নয় একদম কারণ কি ব্যাপারটা অ্যাক্টিং সবার খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স ওগুলো খুব ক্লিয়ার না বা খুব বেশি আলাদা না তো ব্যাপারটা আমার জন্য অতটা জমেনি ওটাই তাছাড়া যেটা বললো মিউজিক মিউজিক ভালো স্টোরি আরো বেটার হতে পারত ডাইরেকশনও কিছু জায়গায় মানে ল্যাগ করেছে কিছু জায়গায় কিছু জায়গায় ভালো লেগেছে কিছু জায়গায় অতটা নয় সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে ক্যামেরার কাজ বেশ ভালো ছিল টিন্ট যে একটা ডার্ক মোডের একটা টিন্ট ইউজ করেছে যেটা ভালো লেগেছে অন্ধকারের কিছু সিনস আছে ওগুলো ভালো হয়েছে
তাছাড়া ওভারঅল ওকেই বলবো আমি। গুড ট্রাই বাট আরো বেটার হতে পারত, অন্যরকম কিছু হতে পারত, মানে এত ভালো ভালো কাস্ট নিয়ে অনেক ভালো কিছু হতে পারত হয়তো। তো আপনারা জানাবেন, হ্যাঁ আপনাদের কেমন লাগছে, আপনাদের কেমন লেগেছে, আপনারা দেখেছেন কিনা, না দেখে থাকলে এরকম মুভি যদি আগে না দেখে থাকেন মিস্ট্রি থ্রিলার তাহলে একবার দেখে নিতে পারেন। আর না দেখলে কিছু খুব একটা লস করছেন না, কিন্তু বিদ্যা বালানের ফ্যান থাকলে আপনি দেখতেই পারেন, অনেকদিন পর একটা অন্যরকম ক্যারেক্টারে এসেছে নিজেকে নিয়ে। হ্যাঁ তো আর ওটিটিতে আছে, দেখে নেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে কথা হবে। বাই বাই।